নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয়, গাছে না উঠেও গাছের ছায়াকে একটি লাঠির সঙ্গে তুলনা করে গাছের উচ্চতা নির্ণয় সহ বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ব্যবহার করে থাকি। ষোড়দশ শতাব্দীতে বার্থলোমিও ফিটিসকাস নামক একজন ত্রিকোণমিতিবিদ, ধর্মতত্ত্ববিদ সর্বপ্রথম তার লেখা একটি বইতে, বইটির নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রিয়া, এই বইটিতে তিনি ট্রাইগোনোমেট্রিক শব্দটি প্রথম ব্যবহার করেন। আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা জানব নবম এবং দশম শ্রেণীতে ত্রিকোণমিতি রিলেটেড যে অধ্যায়গুলো রয়েছে 9.1, 9.2 এবং দশম অধ্যায়, আমরা পর্যায়ক্রমে ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি, অঙ্কের খুঁটিনাটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো আজকে, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্ম কোণ কি? যে কোণের পরিমাণ 0° থেকে বড় কিন্তু 90° থেকে ছোট, তার মানে 0° এবং 90° বাদ দিয়ে মধ্যখানে যত ডিগ্রি থাকবে সবগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে টোটাল 6টি, সেগুলো হচ্ছে সাইন থিটা বা থিটা কোণের সাইন, কস থিটা বা থিটা কোণের কোসাইন, টেন থিটা বা থিটা কোণের ট্যানজেন্ট, কসেক থিটা বা থিটা কোণের কসেকেন্ট, সেক থিটা বা থিটা কোণের সেকেন্ড, কট থিটা বা থিটা কোণের কটেজেন্ট। সাইন থিটা মানে সাইন ইনটু থিটা নয়, আমরা সাধারণত এ বি সি থাকলে আমরা ধরে নিই সেখানে রয়েছে এ গুণ বি গুণ সি, কিন্তু এখানে সাইন ইনটু থিটা মানে সাইন এবং থিটার মধ্যে গুণফল নয়, এর মানে বোঝাচ্ছে থিটা কোণের সাইনের অনুপাত। ঠিক একইভাবে কস থিটা মানে কস ইনটু থিটা না, থিটা কোণের কসাইনের অন্যান্য অনুপাত। থিটা বাদ দিলে সাইন কস, সাইন থিটা থেকে থিটা বাদ দিলে সাইনের কোনো অর্থ নেই, কস থিটা থেকেও থিটা বাদ দিলে কসের কোনো অর্থ নেই, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা জানব যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার বিভিন্ন বাহুকে আমরা কি বলে থাকি। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এই এ বি সি চিত্রে আমাদের বিকোণ হচ্ছে সমকোণ, এজন্য এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, আমি আবার বলছি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, ইংরেজিতে হাইপোটেনিউস বলে। এবং যে কোণটা আমরা ধরব থিটা, আমরা কোণকে থিটা আলফা বিটা ছয়টা গ্রিক বর্ণ দিয়ে প্রকাশ করতে পারি, এখানে আমরা থিটা দিলাম। এই থিটা কোণটার বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। আমরা যদি কোণটা এখানে দিতাম, যদি এখানে যদি আমাদের থিটা হতো, তাহলে এই কোণটার বিপরীতে হচ্ছে যে বি সিটা হচ্ছে এই থিটা কোণের বিপরীত বাহু বা লম্ব। এটা কিন্তু অবশ্যই জানতে হবে, নাইলে অধিকাংশ অঙ্কই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এই যে কোণ উৎপন্নকারী যে রেখাটা সেটাকে বলা হয় ভূমি। কোণের সাথে যে রেখাটা যাবে সেটা হচ্ছে ভূমি, আমরা বলি অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড। ওকে, কোণগুলো অবশ্যই গ্রিক বর্ণমালা দিয়ে প্রকাশ করতে হয়, এজন্য আমাদের এখানে গ্রিক বর্ণ 6টি ইউজ করি আমরা, সেগুলো হচ্ছে আলফা বিটা গামা থিটা ফাই এবং ওমেগা।